হ্যাঁ সাইনবোর্ড আম দাও দাও ভিউয়ার্স, আমরা চলে আসলাম, আমাদের আরেকটা পয়েন্ট ছিল বাকি, সেটা আরেকটা দেখার স্পট বাকি ছিল, আর এটাকে বলে হচ্ছে উমক্লুই। কি বলে? উমক্লুই। ওকে ওকে ওকে, খুবলে খাপ খুম খা, খুবলে মানে হচ্ছে ধন্যবাদ। তো থাইল্যান্ডে যেমন বলেছিলাম খাপ খুমকা মানে হচ্ছে থ্যাংক ইউ, আর এখানে বললাম হচ্ছে খুপলে। আর এখানকার যে পাহাড়টা, এই পাহাড়ের পানিটা নর্মালি তো সচরাচর পাহাড়ের পানি ঠান্ডা হয়, বাট আনফর্চুনেটলি কোনো একটা কারণবশত এখানকার পানি হচ্ছে গরম। হ্যাঁ, এখানে গরম পানি বের হয়, তো আমরা এই গরম পানির ঝর্ণাটা দেখতে আসছি মূলত। এখানে গরম পানি, গরম জল যেটা আর কি, সেটা রহস্য বলা হচ্ছে এখানে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পরে কিছু ম্যাগমা বা লাভা জাতীয় কিছু পাথর বা কিছু ভলকানোর মানে অবশেষ বা কিছু একটা এখানে পাওয়া গেছিলো আর কি। তার থেকে যে ঝর্ণার ঠান্ডা জলের পরিবর্তে গরম পানি বা গরম জলটা আসছে, সেই পরম্পরায় এখনও সেটাই চলে আসছে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো ভলকানো বা ম্যাগমার কিছু একটা অংশ, এই জন্যই বলা হয়। কেউ এটাকে মানে উপরালার একটা কুদরত বলে মিরাকেল হিসাবে নেয় যে পানিতে রোগ বিরোগ সব সুস্থ হয়ে যায়। আর সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা হচ্ছে যেহেতু এখানে কোনো ভলকানোর একটা মেটেরিয়ালের ব্যাপার আছে, সেক্ষেত্রে সেই সুস্থতা এখানে আরোগ্য কামনা করে। এই জন্য দুটো দিক থেকেই এটার একটা যথার্থটা তাৎপর্যপূর্ণ রয়েছে আর কি। এবার আমরা গেলে সেটা বুঝতে পারবো। হ্যাঁ, তো চলুন আমরা যাই, যে দেখি এবং আপনাদেরকে দেখাই যে আসলে ঘটনাটা কি। হট স্প্রিং দেখার জন্য এখানে চিকন করে লাইন করে দিয়েছে, দেখুন আপনারা। তো এই লাইন পেয়ে পেয়ে নামতে হবে, বাট এটা একটা ঢাল, এই ঢাল দিয়ে নামতে হবে, আবার ওঠার সময় ঢাল দিয়ে উঠতে হবে। তো যাচ্ছি, আমি যে হট ওয়াটার ঝর্ণার কথা বলতেছিলাম এটাই সেটা। আমরা চলে আসছি কাছাকাছি অলমোস্ট। হচ্ছে ঝর্ণা, বাট এটা আসলে দুঃখিত, এটা আসলে গরম পানির ঝর্ণাটা না, এটাও ঝর্ণা বাট এটা নর্মাল ঝর্ণা। দেখুন আপনারা কত সুন্দর সুন্দর পাথর রয়েছে এখানে। প্রিয়ার্স দেখুন, এখানে ওরা সব কিছু ডিটেলস লিখে দিয়েছে কী কী রয়েছে। লোকাল বাথরুম, সুইমিং পুল, এখানে দিয়ে দিয়েছে, আশা করা যায় সবই আছে এখানে এবং যথেষ্ট পরিষ্কার। এখানকার টুরিস্ট পয়েন্ট যতগুলো পেলাম, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু অনেক পরিষ্কার। এ দেখুন, আমার তো মনে হচ্ছে আমি পাথরের বাগানে চলে আসছি, যে এত সুন্দর করে পাথরগুলো বসায় রাখছে, মনে হচ্ছে আমি কোনো পাথরের গার্ডেনে চলে আসছি। কেন একদম চিপা নাকি? ওই আটকে গেলে আমাকে বাঁচাও। না না, যেতে পারবো, না যেতে পারবো, একটু আগে চিপা দিয়ে আসলাম আর কি। এখানে এই পানি, এই পানির জন্য আসলাম আমরা। এটি তো হট ওয়াটার, কিভাবে হয় এটা? মেশিন দিয়ে বা ইয়া দিয়ে? হ্যাঁ, পানিটা পড়তেছে কোথা থেকে ভাইয়া? পানি কাহা সে পাত্তর কে নিচে সে
ভিতর পাথর কে ভিতর গেট দেখা না ওকে ছিন্দা সাইড না উধর ভিতর আ রা ধোয়া নিকাল দেখো না ও এটা অতিরিক্ত গরমের জন্য এইভাবে সিকিউরিটি দিয়ে দিতে হ্যাঁ কেউ কি পড়ে গেল তো উপরে যাবে এই আইসে উবল রইয়ে হ্যাঁ না স্মিয়ে কেউ বিয়াস দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই যে পানির কুয়াটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে টোটালি গরম পানি ওই সাইডটা হচ্ছে অনেক বেশি গরম পানি সিকিউরিটি পারপাসে ওইটা নিষেধ করে দিয়েছে আর এই দিকটা নেট দিয়ে দিয়েছে আর একটু শুধু একটু শুধু ফাঁকা রেখেছে আপনার কারো যদি পানির প্রয়োজন হয় তাতে নিতে পারে কিন্তু এই দিকটাও গরম কিন্তু আহামরি গরম না মানে নেওয়া যায় বাট বেশি কোনো হাত রাখলে হয়তো বা পড়ে যাবে এরকম কিছু একটা হবে খসা পড়ে যাবে ঠান্ডা পানি নিয়ে এই যে আমি এখন এই পানিটা নিয়েছি এটা এই পানিটার তাপমাত্রা যথেষ্ট গরম হ্যাঁ মানে ধরা যাচ্ছে অ্যাটলিস্ট আর আমার মনে হয় না যে এই পানিতে কেউ গোসল করতে পারবে পুরো যাবে শরীর এইখানকার লোকজনের কথা হচ্ছে এই পানিতে গোসল করলে বা এই পানি খেলে হ্যাঁ এই পানি অন্য পানির সাথে মিক্স করে গোসল করলে বা খেলে শরীর ভালো থাকবে আর কোনো প্রকার অসুখ হবে না তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি যদিও বহুত কষ্ট করে এই চিপা দিয়ে ঢুকছি আবার বের হয়ে যাই চিন্তা করেন আল্লাহর কি কুদরত কত সুন্দর সুন্দর পাথর অটোমেটিক বসিয়ে দিয়েছে এখানে এই পাথর কারো সাধ্য নাই নড়ানো কেউ যদি কৃত্রিমভাবে চেষ্টাও করে আমার মনে হয় না যে এভাবে কেউ সেট করতে পারবে পাথর তো বিয়র আমাদের হট স্প্রিং ঝর্ণাটা দেখা শেষ এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি এই যে পাহাড় এই যে আবারও অনেক সিঁড়ি দিয়েছে এই সিঁড়ি বেয়ে বেয়ে আবার উঠতে হবে কষ্ট করে তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমার নতুন ভিডিও নিয়ে আসতেছি দেখা হবে হাউস আর হোটেল তো এরা হচ্ছে এখানকার লোকাল খাসিয়া